আবার যে লাইভটা প্লে করছে ওই লাইভটা ডিলিট করছি, একটা কন্টেন্ট একটা ভিডিও আপলোড করছে ক্র্যাক ফাইলে ডিল ভিডিও ওইটাও ডিলিট করছি, কিছুক্ষণ পরে দেখি আমার চ্যানেলে ডিলিট করে দিয়েছে। আমি সকাল থেকে অন করে পড়েছি, আমি কিছু খাই নাই, আমি এনে বয়ে রয়েছি যাতে কিছু না হয়, আমার সামনে বসে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো ভিডিওর মেইন থিম হচ্ছে চ্যানেল হ্যাকের বিষয়ে। রিসেন্টলি দেখবেন যে অনেক চ্যানেল এরকম হ্যাক হয়ে যাচ্ছে, অনেক বড় বড় চ্যানেল 5-6 মিলিয়নের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। চ্যানেল হ্যাক হওয়ার পরে কি করে, যারা হ্যাকার আছে তারা সেখানে লাইভ করে, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির লাইভ করে, যে সেখানে বিটকয়েন ডিমান্ড করে, হ্যাঁ, কিংবা চ্যানেল হ্যাক করে খারাপ খারাপ কন্টেন্ট আপলোড করে দেয় চ্যানেলে, তারপরে চ্যানেলের মধ্যে খারাপ লাইভ চালায়, হ্যাঁ, যার ফলে কি হয় যে ওই চ্যানেলে যে ভিডিওগুলো খারাপ খারাপ ভিডিও আপলোড করে, যার ফলে ওই চ্যানেলে স্ট্রাইক চলে আসে, গাইডলাইন স্ট্রাইক চলে আসে, 3-4টা গাইডলাইন স্ট্রাইক চলে আসলে ওই চ্যানেল কিন্তু 7 দিনের মধ্যে টার্মিনেট হয়ে যায়। তো এটা খুবই খারাপ। হ্যাকিং বিষয়টা কিন্তু অনেক সিরিয়াস বিষয়। আপনার হয়তো বা চ্যানেলে হয়তো বা 1-200 সাবস্ক্রাইবার আছে, আপনার হয়তো বা ওইরকম গায়ে লাগবে না, বাট যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যাদের চ্যানেলে 100K 200K, তার চ্যানেলে মেবি 500K-র কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, আই ডোন্ট নো। আমি এবং আমি তার কথাগুলো শুনলাম, উনি সকালে উঠে দেখে তার চ্যানেলে অলরেডি 2-3টা ভিডিও আপলোড হয়ে গেছে, দেন উনি ওনার পিসিতে যে ওনার চ্যানেলে অ্যাক্সেস ততক্ষণ পর্যন্ত ছিল, উনি বলছে আর কি ওনার কথা, অ্যাক্সেস ছিল, দেন উনি যেসব ভিডিও আপলোড হয়ে গেছে ওগুলো ডিলিট করে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে, তারপরে আবার ওই চ্যানেলে ভিডিও আপলোড হয় এবং আবার উনি ডিলিট করে, এইভাবে করতে করতে ঠিক আছে চ্যানেলে 1-2টা গাইডলাইন স্ট্রাইক চলে আসছে এবং ফাইনালি ইউটিউব ওই চ্যানেলটাকে টোটালি টার্মিনেট করে দিয়েছে। আমিও সার্চ দিয়ে দেখলাম ইউটিউবে যে তার চ্যানেলের কোনো নাম নাই, কোনো চ্যানেলের কিছু নাই আর কি, ওরকম কোনো চ্যানেল দেখলাম না। তো বিষয়টা আসলে সিরিয়াস একটা বিষয়, আমরা অনেক সময় ভুল করে ফেলি। এটা বেসিক্যালি ইউটিউবারদের জন্য, যে আমরা যারা ইউটিউবার আছি, যারা যাদের চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার আছে, মোটামুটি ইনকাম হচ্ছে, আমরা ভুলের কারণে আমাদের চ্যানেলগুলো মানে হ্যাকড হয়ে যায়, অন্যরা আমাদের চ্যানেলগুলো চুরি করে আর কি। তো আর রিসেন্টলি আপনারা জানেন যে আসলে সাইবার জগতে সব কিছুই পসিবল। আপনারা পেগাসাস স্পাইওয়্যার সম্পর্কে একটা ভিডিও আপলোড করছিলাম, ওইটা সম্পর্কে হয়তো বা জানেন। সেটা হচ্ছে যে কোনো মোবাইল কিংবা যে কোনো ডিভাইস কিন্তু হ্যাক করা পসিবল। সে তার ডিভাইসে তাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনার কাছে যদি পেগাসাস স্পাইওয়্যার থাকে, আপনি জাস্ট তাদেরকে হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ দিবেন কিংবা একটা কল দিবেন, ব্যাস তার মোবাইল আপনি হ্যাক করতে পারেন। যদি এটা মানে নর্মাল লেভেলে কাজ হয় না, মানে কাজ করে না কেউ, এটা অনেক দামি স্পাইওয়্যার, এগুলো গভর্নমেন্টের লেভেলে কাজ করা হয়, বিভিন্ন স্পাইং করার জন্য, বিভিন্ন দেশের গভর্নমেন্টের ওপর নজরদারি করার জন্য এগুলো ইউজ করা হয়। কিন্তু নর্মালি আমরা যদি আমাদের চ্যানেলগুলো একটু প্রোটেকশনে রাখতে পারি, লাইক ভিডিও মানে চ্যানেলের পাসওয়ার্ডটা একটু স্ট্রং করে দিতে পারি, নর্মাল পাসওয়ার্ড না দিয়ে কিংবা এক পাসওয়ার্ড সব জায়গায় না দিয়ে, অন্যান্য সোশ্যাল মিডিয়া আমরা কী করি যে এক পাসওয়ার্ড সব রকম সোশ্যাল মিডিয়াতে দিয়ে রাখি, তো এটা যদি না দেই, কিংবা চ্যানেলে যদি 2-ফ্যাক্টর অথেন্টিকেশন কিংবা 2-স্টেপ ভেরিফিকেশন, ফেসবুকের জন্য 2-ফ্যাক্টর অথেন্টিকেশন আর ইউটিউবের জন্য, দুইটাই একই বিষয়, দুইটাই হচ্ছে সিকিউরিটির সেকেন্ড লেয়ার আর কি। তো এগুলো যদি আমরা অ্যানাবল করে রাখি তাহলে আমাদের চ্যানেল কিন্তু অনেকাংশে বেঁচে যেতে পারে এবং বিভিন্ন লিঙ্ক আছে এদিকে ওদিকে যাতে আমরা না যাই, বিভিন্ন লিঙ্কে ক্লিক না করি, তাহলে আমাদের চ্যানেলগুলো কিন্তু বেঁচে যেতে পারে। তো এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস ভিডিও, আপনারা একটু সাবধান থাকবেন, ঠিক আছে। ইউটিউব চ্যানেল কিন্তু এখন প্রতিনিয়ত হ্যাক হচ্ছে এবং হ্যাক করে মানুষের কাছে অনেক টাকা ডিমান্ড করা হচ্ছে, হ্যাঁ, অনেক সময় অনেক চ্যানেলকে নষ্ট করে দেওয়া হচ্ছে, যেরকম এই জান্নাত গেমিংয়ের ওনার চ্যানেল টোটালি টার্মিনেট করে দেওয়া হয়েছে খারাপ খারাপ ভিডিও আপলোড করে। সো একটু সতর্কতা অবশ্যই থাকতে হবে, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, নাহলে কিন্তু ভবিষ্যতে এরকম সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, আজকে ভিডিও এতটুকুই, সবার জন্য দোয়া থাকলো, কাকে সাপোর্ট করি কাকে সাপোর্ট করি না এটা পরের কথা, কার ভিডিও দেখি কার ভিডিও দেখি না, কাকে ভালো লাগে কাকে ভালো লাগে না এটা পরের কথা, বাট সবার জন্য দোয়া রইলো, সবাই যেন সেফ থাকে, সবাই ভালো থাকুক, এটাই চাই। আল্লাহ হাফেজ।